গণমাধ্যম গুরুত্ব দেয়ায় মানুষ ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জানতে পারছে, অথচ সরকারের কোনো জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকাই তাদেরও উদ্দেশ্য বলেও মন্তব্য করেন ফখরুল। নির্যাতন মামলায় জনগণকে দাবিয়ে রাখা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। জনগণের ভোটে যেহেতু নির্বাচিত নয়, যেহেতু তাদের জবাবদিহিতা নেই, যেহেতু তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রকারে ক্ষমতায় টিকে থাকা এবং জনগণের অর্থকে লুণ্ঠন করা, সেই জন্যে তারা এই ধরনের ইস্যুগুলোতে জনগণের কাছে কোনো জবাবদিহিতা দিতে বাধ্য থাকে না, দেয় না।